सूरा काफ। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। रहमान रहीम अल्लाह तआला नामे। काफ वल कुरआनिल मजीद। काफ मुर्जादा सम्पन्न कुरानेर शपथ, अवश्य आमि तोमाके रसूल करे पाठिएछि। बल अजिबु अन जाअहुम मुनज़िरुन मिनहुम फ़क़ालल काफिरून हाज़ा शैउन अजीब। एक कथा अनुधावन ना करे बरं तारा विस्मय बोध करे। তাদের নিজেদের মাঝ থেকে কি করে একজন সতর্ককারী নবী তাদের কাছে এলো? অতঃপর অবিশ্বাসীরা এও বলে, এ তো আসলে একটা আশ্চর্যজনক ব্যাপার। এটা কি এমন যে আমরা যখন মরে যাব এবং আমরা যখন মাটি হয়ে যাব তখন পুনরায় আমাদের জীবন দান করা হবে? এ তো সত্যি এক সুদূর পরাহত ব্যাপার। قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ। আমি তো এও জানি মৃত্যুর পর তাদের দেহ থেকে কতটুকু অংশ জমিন বিনষ্ট করে, আর আমার কাছে একটি গ্রন্থ আছে যেখানে সব বিবরণ সংরক্ষিত রয়েছে। بل كذبوا بالحق لما جاءهم উপরন্তু এদের কাছে যখনই সত্য এসে হাজির হয়েছে তখনই তারা তা প্রত্যাখ্যান করেছে, অতঃপর তারা সংশয়ে দোদুল্যমান থাকে। এ লোকগুলো কি কখনো তাদের উপরে ভাসমান আকাশের দিকে তাকিয়ে দেখেনি কিভাবে তা আমি বানিয়ে রেখেছি এবং কি অপরূপ সাজে আমি তা সাজিয়ে রেখেছি? কই, এর কোথাও কোনো ক্ষুদ্রতম ফাটলও তো নেই। والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج। আমি জমিনকে বিছিয়ে দিয়েছি নড়াচড়া থেকে রক্ষা করার জন্য। আমি তার মধ্যে স্থাপন করেছি মজবুত ও অনড় পাহাড় সমূহ। আবার এ জমিনে আমি উদ্গত করেছি সব ধরনের চোখ জুড়ানো উদ্ভিদ। মূলত প্রতিটি মানুষ যে আনুগত্যের দিকে ফিরে আসতে চায় এর প্রতিটি জিনিসই তার চোখ খুলে দেবে এবং তাকে আল্লাহর অস্তিত্বের পাঠ মনে করিয়ে দেবে। আকাশ থেকে আমি বরকতপূর্ণ পানি অবতীর্ণ করেছি এবং তা দিয়ে উদ্যানমালা ও এমন শস্যরাজি পয়দা করেছি যা কেটে কেটে আহরণ করা হয়। আরো পয়দা করেছি উঁচু উঁচু খেজুর বৃক্ষ যার গায়ে গুচ্ছ গুচ্ছ খেজুর সাজানো রয়েছে। এগুলো আমি বান্দাদের জীবিকা হিসেবে দান করেছি এবং আমি পানি দিয়ে মৃত ভূমিকে জীবন দান করি, এমনই মৃত মানুষদের কবর থেকে বেরিয়ে আসার ঘটনা সংঘটিত হবে। كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود। এর আগেও নূহের জাতি, রসের অধিবাসী ও সামুদ জাতির লোকেরা তাদের নবীদের অস্বীকার করেছে। وعاد
অস্বীকার করেছে আদ, ফেরাউন ও লুতের সম্প্রদায়ও। وَأَصْحَابُ الْأَيْكَةِ وَقَوْمُ تُبَّعٍ كُلٌّ كَذَّبَ الرُّسُلَ فَحَقَّ وَعِيدٌ বনের অধিবাসী এবং তুব্বা সম্প্রদায়ের লোকেরা তাই করেছে, এরা সবাই আল্লাহর রাসূলদের মিথ্যাবাদী বলেছে, অতঃপর তাদের উপর আমার প্রতিশ্রুত আযাব আপতিত হয়েছে। أَفَعَيْنَا بِالْخَلْقِ الْأَوَّلِ بل هم في لبس من خلق جديد আমি কি মানুষদের প্রথমবার সৃষ্টি করতে গিয়ে এতই ক্লান্ত হয়ে পড়েছি যে এরা আমার পুনরায় সৃষ্টি করার কাজে সন্দেহ পোষণ করছে? ولقد خلقنا الإنسان ونعلم ما توسوس به نفسه ونحن أقرب إليه من حبل الوريد নিঃসন্দেহে আমি মানুষদের সৃষ্টি করেছি, তার মনের কোণে যে খারাপ চিন্তা উদয় হয় সে সম্পর্কেও আমি জ্ঞাত আছি, কারণ আমি তার ঘাড়ের রগ থেকেও তার অনেক কাছে অবস্থান করি। এই সরাসরি জ্ঞান ছাড়াও সেখানে আরো দুজন ফেরেশতা, একজন তার ডানে আর একজন তার বামে বসে তার প্রতিটি তৎপরতা সংরক্ষণ করার কাজে নিয়োজিত আছে। ক্ষুদ্র একটি শব্দও সে উচ্চারণ করে না যা সংরক্ষণ করার জন্য একজন সদা সতর্ক প্রহরী তার পাশে নিয়োজিত থাকে না। মৃত্যু যন্ত্রণার মুহূর্তটি সত্যি এসে হাজির হলে তাকে বলা হয়, ওহে নির্বোধ, এ হচ্ছে সে মুহূর্তটা যা থেকে তুমি পালিয়ে বেড়াতে। অতঃপর সবাইকে একত্রিত করার জন্য সিনায় ফু দেওয়া হবে, তখন তাদের বলা হবে, এ হচ্ছে সেই শাস্তির দিন যার কথা তোমাদের বলা হয়েছিল। সেদিন প্রতিটি মানুষ আল্লাহর আদালতে এমন ভাবে হাজির হবে যে তাকে হাঁকিয়ে নিয়ে যাবার জন্য সাথে একজন ফেরেশতা থাকবে, অপরজন হবে তার যাবতীয় কর্মকাণ্ডের প্রত্যক্ষ সাক্ষী। একজন বলবে, এ হচ্ছে সেদিন যেদিন সম্পর্কে তুমি উদাসীন ছিল, এখন আমরা তোমার চোখের সামনে থেকে তোমার সে পর্দা সরিয়ে দিয়েছি, অতএব আজ তোমার দৃষ্টিশক্তি হবে অত্যন্ত প্রখর, সব কিছুই এখন তুমি দেখতে পাবে। وقال قرينه هذا ما لدي عتيد তার অপর সাথী ফেরেশতা বলবে, হে মালিক, এ হচ্ছে তোমার আসামি আর এ হচ্ছে আমার কাছে রক্ষিত তার জীবনের নথিপত্র। আলিয়া ফি জাহান্নাম কুল্ল কাফারিন আনিদ অতঃপর উভয় ফেরেশতাকে বলা হবে, তোমরা দুজন মিলে একে এবং এর সাথে প্রতিটি অধ্যত্ত প্রদর্শনকারী কাফেরকে জাহান্নামে নিক্ষেপ করো। কেননা এরা ভালো কাজে বাধা দিত, যত্রতত্র সীমা লঙ্ঘন করত, স্বয়ং আল্লাহর ব্যাপারে এরা সন্দেহ পোষণ করত। যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে অন্য কিছুকে মাবুদ বানিয়ে নিত তাকেও আজ জাহান্নামের কঠিন আযাবে নিক্ষেপ করো। কালিনুহ
এ সময় তার সহচর শয়তান বলে উঠবে, হে আমাদের মালিক, আমি কিন্তু এই ব্যক্তিটিকে তোমার বিদ্রোহী বানাইনি, বস্তুত সে নিজেই ঘোর বিভ্রান্তিতে নিমজ্জিত ছিল। قال لا تختصموا لدي وقد قدمت إليكم بالوعيد الله تعالى বলবেন, এখন তোমরা আমার সামনে বাকবিতণ্ডা করো না, আমি তো আগেই তোমাদের অদ্ধকার আযাব সম্পর্কে সতর্ক করে দিয়েছিলাম। ما يبدل القول لدي وما انا بظلام للعبيد আমার এখানে কোনো কথারই রদ বদল হয় না, আমি বান্দাদের ব্যাপারে অবিচারকও নই যে সতর্ক না করেই তাদের আযাব দেব। ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হাল ইমতালাতি ওয়া তাকুলু হাল মিন মাযীদ সেদিন আমি জাহান্নামকে লক্ষ্য করে বলবো, তুমি কি পূর্ণ হয়ে গেছো? জাহান্নাম বলবে, হে মালিক, এখানে আসার মতো আরো কেউ আছে কি? وَأُزْلِفَتِ الْجَنَّةُ لِلْمُتَّقِينَ غَيْرَ بَعِيدٍ অপরদিকে জান্নাতকে পরহেজগার লোকদের কাছে নিয়ে আসা হবে, সেদিন তাদের জন্য তা মোটেই দূরের বস্তু হবে না। هَذَا مَا تُوعَدُونَ لِكُلِّ أَوَّابٍ حَفِيظٍ জান্নাতকে তাদের সামনে এনে বলা হবে, এ হচ্ছে সেই জায়গা যার প্রতিশ্রুতি তোমাদের দেয়া হয়েছিল, এ স্থান সে ধরনের প্রতিটি মানুষের জন্য নির্দিষ্ট যে আল্লাহর বিধানের দিকে ফিরে আসে এবং তা হেফাজত করে। এ ব্যবস্থা তার জন্য যে না দেখে পরম দয়ালু আল্লাহ তাআলাকে ভয় করেছে এবং বিনয় চিত্তে আল্লাহ তাআলার কাছে হাজির হয়েছে। ادخلوها بسلام ذلك يوم الخلود সেদিন তাদের বলা হবে, হ্যাঁ, আজ তোমরা একান্ত প্রশান্তির সাথে এতে দাখিল হয়ে যাও, এ হচ্ছে তোমাদের অনন্ত যাত্রার প্রথম দিন। لهم ما يشاءون فيها ولدينا مزيد সেখানে তারা যা যা পেতে চাইবে তার সব তো পাবেই, এর সাথে আমার কাছে তাদের জন্য আরো থাকবে অপ্রত্যাশিত পুরস্কার। ওয়াকাম আহলানা ক্বাবলাহুম মিন ক্বারনিহুম আশাদ্দু মিনহুম বাতশান ফানাকাবু ফিল বিলাদ হাল মিন আমি তাদের আগেও অনেক মানব গোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছি যারা ছিল শক্তি সামর্থ্যে এদের চাইতে অনেক বেশি বড়। দুনিয়ার শহর বন্দরগুলো তারা চষে বেরিয়েছে, কিন্তু আল্লাহর আযাব থেকে তাদের কোনো পলায়নের জায়গা কি ছিল? এর মাঝে সে ব্যক্তির জন্য প্রচুর শিক্ষণীয় বিষয় রয়েছে যার কাছে একটি জীবন্ত মন রয়েছে, অথবা যে ব্যক্তি একাগ্র চিত্তে সে শিক্ষণীয় বিষয়সমূহ শুনতে চায়। وَلَقَدْ خَلَقْنَا السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا فِي سِتَّةِ أَيَّامٍ وَمَا مَسَّنَا مِن لُّغُوبٍ আমি আকাশমালা, পৃথিবী ও উভয়ের মধ্যবর্তী যা কিছু আছে তা সব কিছু ছয় দিনে সৃষ্টি করেছি, কোনো ক্লান্তিই আমাকে স্পর্শ করেনি। فاصبر على ما يقولون وسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل الغروب অতএব হে নবী, সৃষ্টি সংক্রান্ত ব্যাপারে এরা যা বলে তাতে তুমি ধৈর্য ধারণ করো, তুমি যথাযথ প্রশংসার সাথে তোমার মালিকের পবিত্রতা ও মাহাত্ম্য ঘোষণা করো সূর্য উদয়ের আগে এবং সূর্য অস্ত যাবার আগে। রাত
রাতের একাংশেও তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো এবং সাজদা আদায়ের কাজ শেষ করে পুনরায় তাঁর তসবিহ পাঠ করো। সেদিন দূরে নয় যেদিন একজন আহ্বানকারী একান্ত কাছ থেকে সবাইকে ডাকতে থাকবে। সেদিন তারা কিয়ামতের মহাগর্জন ঠিক মতোই শুনতে পাবে, সেদিনটি হবে কবর থেকে উত্থিত হবার দিন। সত্য কথা হচ্ছে আমি জীবন দান করি, আমি মৃত্যু ঘটাই এবং সবাইকে আবার আমার কাছেই ফিরে আসতে হবে। সেদিন তাদের উপর থেকে কবরের মাটি ফেটে যাবে, যখন তারা দ্রুত হাশরের মাঠের দিকে দৌড়াতে থাকবে বলা হবে এ হচ্ছে হাশরের দিন, মূলত আমার জন্য এটি একটি সহজ কাজ। نَحْنُ أَعْلَمُ بِمَا يَقُولُونَ وَمَا أَنْتَ عَلَيْهِمْ بِجَبَّارٍ فَذَكِّرْ بِالْقُرْآنِ مَنْ يَخَافُ وَعِيدِ হে নবী, এরা যা কথাবার্তা বলে তার সব কিছুই আমি জানি, তুমি তো তাদের উপর জোর জবরদস্তি করার কেউ নও, অতঃপর এ কোরআন দিয়ে তুমি সে ব্যক্তিকে সদুপদেশ দাও যে আমার শাস্তিকে ভয় করে।